টাফটক ওই ধ্রুতব্রততে আজকে এমন একজন অতিথি যিনি আমাদের কাছে মূলত চারটি কারণে খুব গুরুত্বপূর্ণ তিনি পশ্চিমবাংলার রাজ্য রাজনীতির ইতিহাসে সাম্প্রতিক ইতিহাসে এত দ্রুত তার উত্থান সাংগঠনিক পদে এমনকি তিনি নির্বাচিত হয়ে বিধানসভায় যান এবং পরবর্তীকালে তিনি সংসদে যান এত দ্রুত পট পরিবর্তন বাংলার রাজ্য রাজনীতিতে আগে কারোর কখনো হয়নি এক দ্বিতীয় তিনি গুরুত্বপূর্ণ তার কারণ ভারতীয় জনতা পার্টির এর রাজ্যে তিনি মূল বিরোধীদের মুখ তিন যে কারণে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্টারনেটে গত ছ উইকে অর্থাৎ ছ সপ্তাহতে সবচেয়ে বেশি যার খবর যার ছবি মানুষ দেখেছেন বাংলায় তিনি হচ্ছেন দিলীপ ঘোষ আর শেষ কারণটা খুব গুরুত্বপূর্ণ দিলীপ ঘোষ তিনি আমাদের টাফটকের প্রথম অতিথি ছিলেন দিলীপ দা টাফটকের প্রথম অতিথি ছিলেন দেখতে দেখতে আমরা প্রায় একশো এপিসোডে পৌঁছাতে চলেছি আপনাকে স্বাগত টাফটকে প্রথম যে প্রশ্নটা আপনাকে করব প্রশ্নটা হচ্ছে খুব ধকল যাচ্ছে এত হামলা এত হামলা হচ্ছে কেন দেখুন যাকে লোকে ভয় পায় তার থেকে দূরে থাকে না হলে তার সঙ্গে সংঘর্ষ করে এখানে রাজনীতিতে যে স্বৈরাচারী শাসন চলেছে সেখানে দ্বিতীয় কারো অস্তিত্ব স্বীকার করতে তারা প্রস্তুত নয় পার্টির মধ্যেও তাই আছে এক ব্যক্তি তো সেখানে তাকে কেউ চ্যালেঞ্জ করবে সেই শক্তিকে এবং সেই চ্যালেঞ্জটা এমন পর্যায়ে পৌঁছে যাচ্ছে তাকে গদিচ্যুত করে দেবে তো ভারতবর্ষে যে গণতন্ত্র আছে গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতার পরিবর্তন এখানে হয় যখন সেই গণতন্ত্রের প্রতি বিশ্বাস চলে যায় বা গণতান্ত্রিকভাবে পরিবর্তন আটকানো সম্ভব নয় তখন অগণতান্ত্রিকভাবে শারীরিক আক্রমণ ভয় দেখানো পুলিশি অত্যাচার এর মাধ্যমে করার চেষ্টা হয় আর এখন সেটাই হয়েছে এটা হচ্ছে নৈতিক পরাজয় শাসকের তখন শারীরিক আক্রমণ ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা হয়েছে বিভিন্ন জায়গায় হয়েছে বিভিন্ন দেশে হয়েছে এখানেও তাই হয়েছে আর তার অন্তিম পরিণাম ওটাই হয় সে শক্তি সম্পূর্ণ নিশ্চিন্ন হয়ে যায় এ তো গেল বাইরের কথা ভেতরের শত্রুরা পীড়া দিচ্ছে না আপনাদের অত্যন্ত কষ্ট দিচ্ছে রাজনীতি এমন একটা জিনিস সেখানে কে শত্রু কে মিত্র বোঝা মুশকিল পরিস্থিতি অনুযায়ী হয় তো পার্টির মধ্যে প্রতিস্পর্ধী থাকবেই প্রতিযোগিতা থাকবে কাজ করে পার্টিকে বাড়িয়ে যে সবাই চাই সেখানে প্রতিষ্ঠা পেতে অর্থাৎ দোষের কিছু না কিন্তু পার্টির ভাবধারা আদর্শ পার্টির লক্ষ্যকে স্থির রেখে এটা করতে হবে তাহলে সেটা সবার জন্য ভালো হবে তো সেই জন্য পার্টি তো হয় অনেক সময় রাজনীতি হচ্ছে সেই জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার মতো আপনি বাঘ সিংহের জন্য এদিক ওদিক তাকাচ্ছেন ভয়ে কোথার থেকে কি আসবে কিন্তু পায়ের নিজের সাপ চলে আসতে পারে সেটাও সতর্ক থাকতে হয় তো যে এগুলো সতর্কভাবে সম্মুখীন হয়ে তার সমাধান করতে পারে সে সফল হয় তাকে লোকে মেনেও নেয় তো সেই সংঘর্ষে সংকটের ভিতর দিয়ে আমিও এগোচ্ছি আমার সঙ্গে আমার সহকর্মীরা এগোচ্ছেন আমাদের দৃঢ় বিশ্বাস আমরা সাফল্য পাবো এই সমস্ত সংকটকে পার করে কিন্তু এখানেই অনেকে বলেন দেখুন এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই পশ্চিমবাংলার রাজ্য রাজনীতিতে ভারতীয় জনতা পার্টি দীর্ঘদিনের পার্টি তার আগে আমরা জানি জনসংঘের একটা বিরাট ইতিহাস আছে এবং বিভিন্নভাবে মতাদর্শগতভাবে পশ্চিমবাংলায় কিন্তু এই প্রবাহটা চলে এসছে এটা নয় যে একদিনে এই প্রবাহটা পশ্চিমবাংলায় বা এই মতাদর্শটা পশ্চিমবাংলায় রয়েছে এর দীর্ঘ ইতিহাস আছে কিন্তু এটা তো খুব বোধহয় আপনার কাছেও খুব কষ্টদায়ক জানি আপনি একটা মতাদর্শ থেকে রাজনীতি করেন কিন্তু এটাও তো কষ্ট লাগে যে পার্টিটা যাকে একেবারে পুনরুজ্জীবন দিলেন যেখানে ভারতীয় জনতা পার্টি এত প্রাসঙ্গিক হয়ে উঠল যেখানে ভারতীয় জনতা পার্টি আপনার নেতৃত্বে এত শক্তিশালী হয়ে উঠল ঠিক যখন আপনারা ভাবছেন এবার তীরে আসছে ঠিক তখনই আমরা দেখতে পাচ্ছি প্রচুর লোক প্রচুর জন চলে আসছে দাবিদার এটা আপনাকে কষ্ট দেয় না দেখুন পশ্চিমবাংলায় লোকে বিজেপিকে খুঁজত বিজেপি কোথায় তুচ্ছতা ছিল হতো গত ষোলো ইলেকশন হচ্ছে বিজেপি আছে নাকি উনিশে ইলেকশন বলছে মুখকে এখন বলছি অনেকগুলো মুখ্যমন্ত্রী মানে মুখ্যমন্ত্রী হবে বিজেপি জিতবে আমার যেটা মনে হতো যে ভারতীয় জনতা পার্টির জন্য একটা বীজ আছে পশ্চিমবাংলায় যেমন সঙ্গে রামল থেকে প্রথম নির্বাচনে শ্যামাপ্রসাদ নেতৃত্ব আমরা লড়ি এখানে নজন এমএলএ দুজন এমপি জিতেছে একেবারে শৈশব অবস্থায় পার্টি শুরু হয়েছে ইলেকশন হয়েছে তো তার তারপরে আমরা শ্যামাপ্রসাদকে হারিয়েছি যোগ্য নেতৃত্ব নাই যার যুবক ছিলেন তারা সে অভিজ্ঞতা ছিল না প্রতিষ্ঠা ছিল না আজকে সেই যে বীজ সুপ্তা অবস্থায় ছিল তার জন্য একটা অনুকূল পরিবেশের দরকার ছিল আবহাওয়ার দরকার ছিল মোদীজির নেতৃ সারা ভারতবর্ষের যে কাজ সরকারের যে উপলব্ধি সেটা মানুষকে প্রভাবিত করেছে এবং পশ্চিমবঙ্গে একটা লড়াইয়ের দরকার ছিল পশ্চিমবঙ্গের রাজনীতির একটা ধারা আছে আন্দোলন লড়াই সেটা হয়তো দেওয়া যায়নি আগে আজকে আমরা সেটা লড়াই শুরু করেছি তো মানসিক আর হয় এরা পারবে রাতারাতি আমাদের সাপোর্ট করতে পারবো দু কোটি তিরিশ লাখ ভোট দিল লোকসভাতে আর এর আগে লোকসভাতে এটা ছিয়াশি লাখ ছিল তো এটা হচ্ছে মানুষের আমাদের লড়াইটা মানুষের পছন্দ হয়েছে বিশ্বাস হয়েছে তাই তারা আশীর্বাদ করেছেন আর এই যে আপনি বলছেন পার্টিতে অনেক লোক আসছে এটা তো সাফল্যের প্রতীক সংগঠনের একটা কথা বলা হয় প্রবলেম অফ গ্রোথ যেমন পরিবার বাড়লে কিছু সমস্যা আছে তাহলে কি পরিবার বাড়বে না ছেলে বউ নাতি তো সবাই চায় সমাধান হয় তো পার্টি বাড়বে তবে জিতবে ক্ষমতায় আসবে ক্ষমতা না গেলে পার্টির আইডিওলজি ইত্যাদি তার কাজের পদ্ধতি লোকে জানবে কী করে লোকের যে সেবা করা উন্নয়ন করা দেশের সেটা তো করতে পারবো না আমরা জন্য বাড়বে এই বাড়ার জন্য তো অপেক্ষা করেছিলাম এটা আনন্দের কথা তার সঙ্গে সঙ্গে কিছু সমস্যাও আছে সে সমস্যাকে সমাধান করতে করতে আমরা এগোবো ভারতীয় জনতা পার্টি বহু রাজ্যেতে এইভাবে এগিয়েছে ত্রিপুরাতে পার্টি ছিল না দেড় পার্সেন্ট ভোট ছিল পরের ইলেকশনের ক্ষমতায় এসেছিলো পঞ্চাশ পার্সেন্ট ভোট একটাতে সেকেন্ড পজিশান হয়েছিল আমরা মানে একটাতে জামানত বাঁচাতে পেরেছিলাম পাঁচ বছর তারপরে পঞ্চাশটা সিট তো কর্মীদের প্রয়াস পরিশ্রম অনুকূল পরিবেশের লাভ বাংলায় আমরা নিতে আরম্ভ করেছি সেটা বেড়েছি এটা আনন্দের কথা আমাদের আমরা ছোট পরিবারে বিশ্বাস করি না বড় পরিবার সুখী পরিবার বড় পরিবার সুখী পরিবার আমি এবার যে প্রশ্নটা করব এই প্রশ্নটা খুব মন দিয়ে শুনবেন সময় নিয়ে শুনবেন আপনার কি মনে হয় না মুকুলেই বিনষ্ট হবে বিজেপি আমি আরও একবার বলছি আপনার কি মনে হয় না মুকুলেই বিনষ্ট হবে বিজেপি প্রশ্নটা আমি এটাই করতে চাইছি যে ভারতীয় জনতা পার্টি লোকসভা নির্বাচনে যে জনাদেশ আপনাদের দিয়েছে যে আঠেরোটি অতি মূল্যবান সিট আপনাদের দিয়েছে তারপর ভারতীয় জনতা পার্টির এই যে মুকুল জন্মাচ্ছে কুড়ি ফুটছে পদ্মফুল হবে হবে করছে তার মধ্যেই আপনার মনে হচ্ছে না এই মুহূর্তে একটা কোথাও যেন আত্মবিশ্বাস বলবো না কিন্তু অতিরিক্ত একটা আত্মবিশ্বাস চলে এসেছে এখন লোকেরা ভারতীয় জনতা পার্টির কর্মী নেতারা সবাই টিকিট পেতে চাইছেন সবাই দাঁড়াতে চাইছেন সবাই ক্ষমতার অংশীদার হতে চাইছেন তাহলে কি মুকুলে বিনষ্ট হবে না দেখুন মুকুল হচ্ছে নূতন সম্ভাবনার প্রতীক গাছে মুকুল না হলে ফুল কোথায় ফল কোথায় হবে সেখান থেকে শুরু সেই মুকুলকে বাঁচিয়ে রাখার জন্য কত চেষ্টা হয় স্প্রে করতে হয় জল দিতে হয় সুরক্ষা দিতে হয় কুয়াশা থেকে রোদ থেকে বাঁচাবার জন্য আমরা সেটা চেষ্টা করেছি দিল্লির নেতৃত্ব তো দিচ্ছেন সেটা সবাই কাউকে না কাউকে দিতেই হবে প্রশ্ন হচ্ছে যে এই যে গ্রোথ এই যে ইচ্ছা সম্ভাবনা রাজনীতি সবাই আসে কোনো না কোনো একটা উদ্দেশ্য নিয়ে কেউ ব্যক্তিগতভাবে মান সম্মান প্রতিষ্ঠা অর্থ পদ মন্ত্রিত্ব নেয় কেউ সমাজের বৃহত্তর স্বার্থের চিন্তা করে আসেন যে আমি এই সমাজের উন্নয়নে পরিবর্তনে আমার কিছু যোগদান দিই আমার যোগ্যতা ক্ষমতা অনুযায়ী আমরা দিচ্ছি সেরকম আর সব লোককে নিয়ে রাজনীতি আমাদের নেতারা একটা ভালো কথা বলেন যে রাজনীতি হয় শিব কি বরাত ভগবান শিবের যে বরযাত্রী যাচ্ছিলো না বুথ প্রেত হ্যাঁ তাতে সবাই ছিল তো রাজনীতি হচ্ছে সমাজের একটা জীবন্ত অংশ সেখানে সমাজের সমস্ত ভালো মন্দ জিনিসের স্যাম্পেল আপনি পাবেন প্রশ্ন হচ্ছে তাকে কাকে সামনে করবেন কাকে কিভাবে ব্যবহার করবেন কি করে সব জিনিসের ভালো মন্দ থাকেই তো সেই জন্য আমরা সেভাবে এগোচ্ছি সাফল্যও পাচ্ছি আর বেশি লোক আসছেন তার মানে বোঝা যাচ্ছে পার্টি জেতার সম্ভাবনা বেড়েছে লোকসভার সময় যেরকম আপনারা অনেক বলেছেন যে কত এত লোক অ্যাপ্লাই করেছে তত অ্যাপ্লাই করছে আর এখনও ছ মাস বাকি আছে যে আসছে একটা হাতে পকেটে নিয়ে আসছে দাদা আমার বাইরেটা নিয়ে আমার এটা নিয়ে আমার দেরি আছে নেওয়া হবে সবাইকে আপনি কাজ করুন গিয়ে তো এই যে পার্টির সম্ভাবনা বেড়েছে আমাদের টিআরপি বেড়েছে না আমাদের শেয়ার মার্কেটে আমাদের ভ্যালু বেড়েছে তো এটা প্রমাণ হচ্ছে সাধারণ মানুষের মধ্যে বিজেপিতে আগ্রহ হয়েছে আমি আপনাকে বললাম চৌদ্দ ষোলো সালের ডিবেট হতো আপনাদের চ্যানেলগুলোতে আমি দেখতাম অনেকে বলতো বিজেপি পশ্চিমবঙ্গে বিজেপি আছে নাকি এদের অনেক পণ্ডিতরা বলতেন রাজনৈতিক পণ্ডিত আমি তখন সবাই পার্টিতে এসেছি আমি জেনারেল সেক্রেটারি এক বছর হওয়ার আগে প্রেসিডেন্ট হলাম দু তিন মাস বলে ইলেকশান লড়ো সবই আমার কাছে নতুন ছিল আমাকে রই শিখতে হচ্ছিল এখনও শিখছি কিন্তু তারপরে দু বছর তিন বছর লড়াই করলাম আমরা প্রাণ গেছে কে এস কাছারি ইউনিশিয়ার ইলেকশন এলো মাঝখানে কয়েকটা বাই ইলেকশান আমরা ভোট বাড়িয়েছি পঞ্চায়েত লড়লাম একাধিক জেলাতে ভালো আমরা ভোট পেয়েছি ফর্টি পার্সেন্ট পর্যন্ত ভোট পেয়েছিলাম পঞ্চায়েতে ভোট হলে রিফ্লেকশান হতো করতে দেয়নি সেটা ভিত তৈরি হলো তার দেড় বছর পরে বছর পরে লোকসভা নির্বাচন হলো সেখানে আমরা তারপরে যেগুলো আমাদের মধ্যে দুর্বলতা ছিল দূর করেছিলাম তার রেজাল্ট আমরা পেয়েছি আঠেরোটা সিট আমরা জিতেছি আপনাদের মতো যারা মিডিয়ার লোক আছেন তারা ভাবছিলেন যে কিছু একটা হবে যেমন এখনও মনে হয় ক্ষমতা আসবে কি আসবে না কিন্তু সাহস করে বলতে পারছেন বিজেপি আঠেরোটা সিট পাবে আমাকে আমাকে বলেছেন কী বলছেন দ্রীপদা আমি বললাম উনিশে হাফ আর একুশে সাপ বলে আরে এই সব ডায়লগ দিয়ে হয় নাকি মানে ডায়লগটাকে বাস্তব আমরা পরিণত করবো আপনি দেখে নেবেন গুনে দশটা বারোটা পর্যন্ত তার বেশি সাহস করে কেউ দেয়নি এক চ্যানেল ষোলোটা সিট দেখিয়েছিল আর উনচল্লিশ পার্সেন্ট ভোট দেখিয়েছিল এক্সিট পোলে আমি তার সাংবাদিককে বললাম যে তোমরা এখনও কিন্তু কনজুসি করছো তোমাদের সাহস নেই সত্ত্বরটা স্বীকার করা বলে কেন বলুন তো আর তুমি কম করে দেখাচ্ছ সিট ও ভোট বলে হ্যাঁ ঠিকই বলছিল কিন্তু বিশ্বাস হচ্ছে না মানে এক পার্সেন্ট ভোট হলেও বেশি হবে একটা সিট হলে তোমাদের চেয়ে বেশি হবে তাই হয়েছে এটা হচ্ছে গ্রাউন্ড রিয়েলিটি আজকে তার চেয়ে আরও অবস্থা ব্যাপক যে যে জায়গায় আমরা ঢুকতে পারতাম না ঝান্ডা বাঁধতে পারতাম না আজকে ওখানে হাজার হাজার লোকের সভা হচ্ছে আমাকে কেন ডিল পাটকেল মারা হচ্ছে আমি যেন না বেরোই কোথাও না যাই মানুষ যেটা চাইছে মানুষের মনের মধ্যে সংকোচ ভয় যেটা কাটিয়ে দিতে পারলে বাকি হয়ে যাবে এটা তো ঠিক যে আপনি যেখানে যাচ্ছেন ভিড় হচ্ছে কিন্তু এই প্রশ্নে আসবো তার আগে আমি তাহলে আরও একবার একটু স্পষ্টভাবে জেনে নিচ্ছি যে আপনি মনে করেন যে মুকুলে বিনষ্ট হতে দেবেন না এই পশ্চিমবাংলার রাজ্যের বিজেপিকে মুকুলের স্টেজ আমরা পার হয়ে গেছি এখন তো গুটি হয়ে গেছে গাছে সেটা যাতে ঝড়ে না আমফানে পড়ে যায় না ভেঙে যায় তাকে সুরক্ষা দিয়ে ঠিক সময় যাতে পাকে সেটা দেখতে হবে আর সেরকম ব্যবস্থা আমাদের কাছে আছে তাকে পোকা না ধরে তার জন্য ওষুধের ব্যবস্থা ঝড়ঝন্দা থেকে বাঁচার জন্য ব্যবস্থা করেছে আর এই অভিজ্ঞতা আমরা সারা দেশে সঞ্চয় করেছি বলে আজকে বাংলায় সেটাকে প্রয়োগ করছে এবার আমার কাছে আমার একটা প্রশ্ন আছে এই প্রশ্নটা শুধু আমার নয় আমার মনে হয় পশ্চিমবাংলার রাজ্য রাজনীতি নিয়ে যারা চিন্তা ভাবনা করেন তাদের সবার কাছে এটা একটা বিষয় আবার অনেকে মনে করেন এর পেছনেই লুকিয়ে আছে বিধানসভা এবং লোকসভা নির্বাচনের মানুষের প্রতিক্রিয়া লোকসভা নির্বাচনে আঠেরোটি আসন দু অনেকের কাছে অপ্রত্যাশিত অনেকের কাছে প্রত্যাশিত আবার এরকমও অনেকে আছেন যারা মনে করেন আঠেরোটা না একুশটা সিট হওয়ার কথা ছিল কিন্তু তার ঠিক পরেই বিধানসভার উপনির্বাচন হলো তিনটে জায়গায় যার মধ্যে খড়গপুর ছিল যার মধ্যে নদিয়া জেলা ছিল যার মধ্যে উত্তরবঙ্গ ছিল তিনটে আসনেই হার এটা কেন হলো ভারতবর্ষের যে নির্বাচন পদ্ধতি আছে সরকার প্রভাবিত করে অনুযায়ী ক্ষমতায় যারা থাকে বেশিরভাগই উপনির্বাচন তারাই যেতে আমরা তো উপনির্বাচন তো আর সমাজে রিফ্লেকশন হয় না সেখানে সেই পরিবেশ তৈরি হয় না পুলিশ পশ্চিমবাংলা তো বলাই যায় যেভাবে ভোট আগেও হতো এখনও হয় তাতে সে রিফ্লেকশন হয় না যেখানে নমিনেশান করতে দেয় না এখানে ভোট দিতে হয় না ভোট গোনার সময় ছাপ্পা মারা হয় আপনি উত্তরপ্রদেশে আমাদের সরকার আসার পরেও বা ইলেকশনে হেরেছিলেন যোগীজি যে সিট থেকে এমপি হয়েছিলেন তিনি বিধানসভায় চলে যান উনি উপমুখ্যমন্ত্রী মরিয়াজি সবার সিটে রেখেছেন আমরা ক্ষমতায় থাকা কাল লোকসভায় দেখুন আবার বোম বম হয়ে গেছে ষাটের উপরে সিট ওটা একটা আলাদা মুড়ে লড়াই হয় লোকসভাতে অনেক বাইরের ভোটার আসেন না বিধানসভায় তারা ভোটে যান না সেভাবে লোকে রিস্ক নিয়ে ভোট দেয়ও না তাদের কোনো চ্যালেঞ্জও থাকে না আর তাতে যে সরকার থাকে তার নিজের প্রভাবকে প্রতিপত্তিকে কাজে লাগে অর্থ এটা এটি প্রভাবিত করার চেষ্টা করে সেখানে আমরা লড়াইতেও পেরে উঠিনি এখানে যেহেতু অসম লড়াই সেই জন্য এটা হয়েছে লোকসভাতে আমরা দেখেছি আমি খড়গপুরে এমএলএ হলাম চাচাজির মতো একজন বরিষ্ঠ ব্যক্তি যার বিরুদ্ধে একটা কথা না বলেই আমি জিতেছি ওখানে আমার প্রতিস্পর্ধীকে আমি সমালোচনা করিনি করতে পারিনি সদ্য ব্যক্তি ছিলেন লোক কিন্তু মনে করেছে না আছে যুব নেতৃত্ব চাই আমাদের এখানে উন্নয়নে যা আমি একষট্টি হাজার ভোট পেয়েছিলাম চাচাজি পঞ্চান্ন হাজার পেয়েছিলাম তার আগে লোকসভায় এখানে একান্ন হাজার ভোট পেয়েছিলাম অনেকে বলেন চাচাকে হারানোর জন্যে নাকি শাসক পক্ষ আপনাকে সাহায্য করেছিল লোকসভাতে সেখানে আরও একজন দামি নামি মানুষবাবুর মতো ক্যান্ডিডেট ছিলেন তার সামনে তো আমি কিছুই নেই অভিজ্ঞতাই বলুন তাই তিনি রাজ্যসভার সদস্য ছিলেন একাধিকবার এমএলএ হয়েছিলেন ডাক্তার তিনি মন্ত্রী ছিলেন কংগ্রেসের সভাপতি ছিলেন প্রদেশের তার বিরুদ্ধে লড়াই করেছি কখনো আমি ভাবিনি যে হারবো পেছনে যাইনি আর সেই একষট্টি হাজার ভোটটা বিরানব্বই হাজার নিয়ে গেল ওখানকার আমি যা ভোট পেয়েছি মানুষবাবু তার আর্ধেক ভোটও পারি খড়গপুরে আর এখনও খড়গপুরের মানুষ এরকম আছে হয়তো একটা মুখকে তারা চিনেছেন সেই পার্টির সেই জায়গা আমরা তখন নিয়ে যেতে পারিনি আজকে আমরা সংগঠন বাড়াচ্ছি পার্টির সংগঠনকে দিয়ে সেটাকে কভার করব ব্যক্তি থেকে সংগঠন রূপান্তরিত হবে কিছুটা হবেই আমার একটা প্রশ্ন আছে শুধু এটা আমার প্রশ্ন না আমরা যারা রাজনীতির ছাত্র মানে সমগ্র রাজনীতি যাকে আপনারা বলেন ইন্টার পলিটিক্স তার ছাত্র হিসেবে আমাদের একটা প্রশ্ন আছে যে আমরা দেখলাম দু হাজার লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি তো জিতেছে কিন্তু একটি মুখ ছিল নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী এ কথা বলতে অস্বীকার করার কোনো জায়গা নেই দেশের অধিকাংশ মানুষ মনে করেছিলেন যে এই মানুষটা দেশটাকে রক্ষা করবেন একটা মুখ ছিল অন্যদিকে বিরোধীদের কোনো মুখ ছিল না আমরা জানি না বিরোধী পক্ষে কে রয়েছে কে কে বিকল্প প্রধানমন্ত্রী কোনো মুখ নেই ঠিক একই জিনিস বাংলার ক্ষেত্রে আপনার মনে হয় না যে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে জনপ্রিয়তম নেত্রী এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের ঠিক উল্টো দিকে একটা মুখ যদি না থাকে বিমূর্ত কিছুকে তো মানুষ ভোট দিতে পারে না আপনার মনে হচ্ছে না এটা একটা খুব বড় খামতি দেখুন উত্তরপ্রদেশে আমরা যখন লড়াই করি সেখানে আমাদের মুখ ছিল না এরা সবাই এমপি ছিলেন নেতা ছিলেন সব ঠিক ছিলেন সেখানে মুলায়ম সিং ছিলেন মায়াবতী যারা আগে মুখ্যমন্ত্রী ছিলেন আরও পুরনো পুরোনো কংগ্রেসের নেতারা ছিলেন যোগীজি মুখ্যমন্ত্রী তাকে প্রোজেক্টও করা হয়নি মানুষ পরিবর্তন চেয়েছে এখনকার অপশাসনকে মুক্ত হতে চেয়েছে তাই তারা জিতেছে একাধিক রাজ্যে আপনি ফড়নবিশকে কজন জানতেন না মধ্যে মহারাষ্ট্রে থাকে আমরা মুখ্যমন্ত্রী তিনি ফেস ছিলেন না এখানে রঘুবর দাস ঝাড়খণ্ডে তিনি ফেস ছিলেন না তার আগে অর্জুন মুন্ডা তার আগে ইয়ে মুখ্যমন্ত্রী ছিলেন কিন্তু পার্টি জিতলো সামনে আদর্শকে রেখে তারপরে উনি মুখ্যমন্ত্রী হলেন ঠিক সেরকম আসামেও তো সেই জন্য এটা কোনো ফ্যাক্টর নেই যেই পার্টিতে একটাই মুখ থাকেন ওটাকে বারবার দেখানো হয় ভারতীয় জনতা পার্টির মুখ আপনি বাংলায়। আচ্ছা আপনার কষ্ট হয় না আপনি বসে আছেন লোকে প্রশ্ন করছে এখানে মুখ কে হবে সৌরভ গাঙ্গুলির নাম কেউ বলছে কেউ অন্য বলছে আপনার কষ্ট হয় না যে আপনি যেখানে দলটাকে দাঁড় করালেন সেখানে আবার মুখের দরকার কি এটা বোধ হয় বলতে পারেন সাধারণ মানুষ ঠিক হবে আপনি আমি বললে আমি বললেন আমি মুখ হবে না আপনি বললেন আপনি মুখ আপনি মুখ ন হবে না এটা সাধারণ মানুষের কষ্ট দুঃখ হয় যখন মানুষ আশা করে না পায় দিলীপ ঘোষ খোলা মন নিয়ে এসছে কিছু পেতে আর কিছু নিতে হতে আসেনি কিছু করতে এসছে এটা আমার কাছে মিশন আমি তো কোনোদিন ভাবছি আমি রাজনীতি করবো তারপরে সভাপতি হবো এম এল এ আপনি ফিরিস্তি দিচ্ছিলেন এখন আমার কোনো মুহ নেই একদিন আমাদের ইতিহাস করে ফেলেছেন একদিন দ্রুত মাননীয় স্পিকারের রুমে বসে আড্ডা মারছেন আর সব সিনিয়র লিডার থাকেন তো সুব্রত বাবুর মতো দাত্তর মতো সব সগত শিখি ওদের কাছ থেকে তো গল্প হতে হতে আমাদের অমিত মিত্র ছিলেন আমাদের মাননীয় অর্থমন্ত্রী সে গল্প আমি আরে সে এসে লোকদের চিনি এসব বলছিলেন উনি স্বাভাবিক পরিচয় আছে একসময় একসময় কাজ করেছেন আপনি তো এই তো করতেন না এইসব এসছেন যদি আবার আরএসএস বলে আপনি কি যেদিন বলবেন সেদিন ছেড়ে দিয়ে চলে যাও কোনো মোহামায়নি আসেনি আমাকে একটা দায়িত্ব হয় যে আমি করাচ্ছি আমাকে সংগঠন করতে বলা সংগঠন আন করলাম ইলেকশন লড়তে বলা লড়লাম লড়লে জিততে হবে তাই আমি জিতলাম আর যদি পার্টি আমি একবার তিন বছরের জন্য সভাপতি হয়েছিলাম আমাকে বোনাস দলে এক বছর আবার রিপিট করা হলো তো মনে হয়েছে যে আমি ঠিকঠাক চালাচ্ছি বা আমার উপরে ভরসা আছে তাই আমার চেয়ে যোগ্য কোনো দিন লোক আসবে সে দায়িত্ব নেবে সেই যোগ্য লোক নিয়ে আসার দায়িত্বও আমার আমি নিয়ে আসবো যাতে আমার কাজটা সে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারে এইভাবে পার্টি এগিয়েছে তাই ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি সমস্ত এগোতে থাকে বাকি যাদের কিছুদিন পরে তখন পার্টিতেই খুঁজে পাওয়া যায় না তো সেজন্য আমাদের উদ্দেশ্য দেশের জন্য কাজ করছি বাংলার পরিবর্তনটা রাষ্ট্রের স্বার্থে প্রয়োজন একটা বর্ডার স্টেট বাইশশো উনিশ কিলোমিটার বর্ডার আছে এটা যদি অসুরক্ষিত থাকে পুরো দেশটা অসুরক্ষিত আজকে প্র্যাকটিক্যালি তাই হয়েছে পুরো দেশে বন্ধুকের আওয়াজ নেই বাংলায় আছে আর এইখান থেকে রোহিঙ্গা অনুপ্রবেশকারী ঢুকে সারা দেশে ছড়াচ্ছে সারা দেশের যে জিমি সিমি আর জামাতের লোকেরা এখানে ধরা পড়ছে সেটা পশ্চিমবঙ্গটাকে সুরক্ষিত করার সারা দেশের লোকের দায়িত্ব খালি আমাদের না আমরা বাংলার লোক আমরা তো দায়িত্ব নবই আমরা করছি সেখানে সারা দেশ চিন্তিত সারা দুনিয়াতে যারা ভারতীয় আছেন তারা চিন্তিত বাংলায় পরিবর্তন হচ্ছে না কেন তারাও চাইছেন পরিবর্তন তো তাদের যে ইচ্ছা সেটাকে সম্মান দিয়ে আমরা পরিশ্রম করছি যাতে সেটা সফল করা যায় আর হবেই দিলীপ দা আপনাকে ধন্যবাদ দেবো এই এই বক্তব্যের জন্যে কিন্তু আমাকে একটা কথা স্বীকার করতেই হবে আমাকে বলতেই হবে যে আপনি যে কথা বললেন সে কথা একজন সংগঠকের কথা সে কথার মধ্যে প্রতিধ্বনি শুনতে পাচ্ছি একটা বিশেষ মতাদর্শের এবং যে মতাদর্শে আপনি বিশ্বাস করে এই রাজনীতিতে এসছেন কিন্তু এখানেই আমার একটা প্রশ্ন রয়েছে ধরুন আপনি যে কথাটা বললেন যে আপনাকে বললে আপনি এই মুহূর্তে ছেড়ে দেবেন আপনাকে যদি আপনার সংগঠন থেকে বলা হয় আপনি এই মুহূর্তে ছেড়ে দেবেন আপনি মোহ মুক্তির কথা বললেন আপনার মোহ নেই এই মতাদর্শটা শুধু আপনার নয় আপনার যে সংগঠন তার সবাইকে এইভাবেই শিক্ষিত করা হয়েছে যারা প্রকৃত অর্থে তার সেই মতাদর্শে বিশ্বাস করে কিন্তু ভারতীয় জনতা পার্টিতে অন্য পার্টি থেকে যারা আসছেন ক্ষমতার জন্যই আসছেন আর তো কোনো কারণ নেই যে তারা মনে করছেন যে শাসকের বিকল্পে এটাই বিরোধী শক্তি মেঙ্গিয়ে নিতে মানে আমি বলছি মতাদর্শগতভাবে এদের সঙ্গে মিলতে আপনাদের অসুবিধা হচ্ছে না দেখুন পার্টির একটা কর্মপদ্ধতি সিদ্ধান্ত আছে যারা আসেন তারা জেনেও আসছেন খানটি যে বিজেপি কীরকম আর তারপরে এসে কাজ করতে করতে তারা বুঝেও যান নিজেকে মোল্ড করেন সেইভাবে আর না করতে পারলে তারা পার্টি থাকতেই পারবে না আর সারা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি এগিয়েছে অনেক রাজ্যে খুব দ্রুত এগিয়েছে এবং জিতেছে সরকার গঠন করছে খুব স্মুথলি কাজ করছে উন্নয়ন করছে মানুষের স্বপ্নকে সফল করছে কিছু মানুষ থাকেন ব্যক্তিগত উচ্চাষা সেটা ধীরে ধীরে সমাজের সঙ্গে মিশিয়ে দেন পার্টির আদেশের সঙ্গে মিশিয়ে দেন তারা দেখেন বাকি লোকগুলো তো এইভাবে কাজ করছে আমি কেন পারবো না আর তার মধ্যে থেকে আমরা মুখ্যমন্ত্রী করেছি মন্ত্রী করেছি এবং পার্টির ইমেজনে যে কাজ করেছেন তাকে যে সমস্যা হয় না মানুষ কী আছে যে পরিবেশের মধ্যে থাকে সেখানে সেরকম হয়ে যায় সেখানে সবাই নিজে নিজের কথা ভাবছে সেও নিজের কথা ভাবতে আরম্ভ করে এখানে দেখছি এত মানুষ নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়ে সমাজের জন্য কাজ করছে আমি কিছু করি আমাদের চালু কথায় বলে চন্দনের বনে যদি নিম গাছ থাকে তার মধ্যে নাকি চন্দনের গন্ধ এসে যায় ভারতীয় জনতা পার্টি এটা করে দেখিয়েছে আমার অনেক প্রশ্ন আছে একটা ছোট্ট বিরতি নিতে হবে এবং আমরা জানবো আজকে দিলীপ ঘোষ মহাশয়ের কাছ থেকে ভারতীয় জনতা পার্টি শাসক বা অন্য দল থেকে কোন প্রার্থীদের তারা মনে করেন তাদের দলে আনতে হবে জানবো জানবো আরও অনেক প্রশ্ন আছে বিশেষ করে দুধ এবং সোনা নিয়ে প্রশ্ন তো আছেই একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি টাফটাক ওই ধৃতব্রততে